আসসালামু আলাইকুম। আজ নিউজ থাকছে বিনোদন জগৎ থেকে। গেল বছরের জুলাই মাসে সাকিব খানের কোনো এক বক্তব্যের জের ধরে সাকিবের শিক্ষাগত যোগ্যতা, তার নানা কর্মকাণ্ড নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন নায়িকা নিপুণ। শিল্পীদের সম্মান দিয়ে কথা বলার পরামর্শ দিয়েছিলেন তিনি। বছর না গড়াতেই আবারও সাকিবের সমালোচনা করলেন তিনি। সাকিবকে অন্য দেশের প্রেমিক বলেছেন এই নায়িকা। সম্প্রতি নিপুণ জানালেন সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সিনেমায় অভিনয় করতে চান না তিনি। এর কারণ হিসেবে নিপুণ বলেছেন সাকিব অন্য দেশপ্রেমী, তার সাথে আর অভিনয় করব না। এবং পূর্ণিমা নামের আরটিভির একটি টিভি অনুষ্ঠানে তাকে জিজ্ঞাসা করা হয় সাকিব খানের সঙ্গে এখন যদি কাজের প্রস্তাব আসে করবেন, উত্তরে নিপুণ বললেন না, মনে হয় না, ওর অর্থাৎ সাকিব খানের সাথে আর কাজ করব না, কারণ ও খুবই অন্য দেশপ্রেমী। আমি অন্য দেশ থেকে বাংলাদেশে চলে এসেছি, আমি আমার দেশের টাকা অন্য দেশে দিব না। ওর সাথে ছবি করতে গেলে দেখা যাবে পরিচালক প্রযোজক অন্য দেশ থেকে এসেছে। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিপুণ বলেন তিনি দেশে এমন একটি প্রতিষ্ঠান গড়তে চান যেখানে অভিনয়ে নাচ শেখানো হবে, যাতে নাটক কিংবা সিনেমায় অভিনয়ের আগে আগ্রহীরা সঠিক প্রস্তুতি নিতে পারেন। ঢালিউড অভিনেতা সাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন নিপুণ। এর মধ্যে কয়েকটি ছবি ব্যবসায়িক সাফল্য পেয়েছে। 2006 সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের পরিচালনায় সাজগোজ ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব চরিত্রে অভিনেত্রী হিসেবে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন নিপুণ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।